অস্বাভাবিক নয়। মাঝারি কিংবা হালকা বৃষ্টি হলেই হাঁটু সমান জল জমে যায় লিলুয়ার পটুয়াপাড়া এলাকায়। চার দশক ধরে জল যন্ত্রণায় ভুগছেন এলাকার কয়েক হাজার মানুষ। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি থাকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ঝোলায়। ভয়ঙ্কর কষ্টের দিন আর শেষ হয় না। এর সঙ্গে জমাজলে মিশে যায় কারখানার বর্জ্য কিংবা রাসায়নিক, নরকের চেহারা নেয় রাস্তাঘাট, যে কারণে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে আজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় নিকাশি নালার কাজ। আমরা অত্যন্ত খুব খুশি এই কাজটা হওয়ার জন্য, কারণ দীর্ঘদিন ধরে আমরা জলের সমস্যা নিয়ে ভুগছি। এবং শুধু না, আমাদের লিলুয়া অন্যান্য ওয়ার্ডের জলও এখানে এসে স্টে করে, যার জন্য আমাদের সারা বছরই ভোগান্তি থাকে। গত দুর্গাপূজা থেকে শুরু করে এবং আগামীও দুর্গাপুজো আসছে, এই জলের সমস্যা আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় এমএলএ ডাক্তারবাবুকে আমরা জানিয়ে এসেছি। ওনারা কথা দিয়েছেন খুব শীঘ্রই এই রাস্তা উন্নতি হবে। উন্নত এটা তো খুবই মানে সুন্দর প্রচেষ্টা। কালকে স্থানীয় বাসিন্দারা অবরোধ করেছিল, আমরা তো দীর্ঘদিন ধরে কর্পোরেশনকে জানিয়ে এসেছি, কর্পোরেশনকে বলে এসেছি যাতে খুব শীঘ্রই এর ব্যবস্থা করাও। আমাদের ডক্টর নারায়ণ চ্যাটার্জি ইমিডিয়েট আজকে সকাল থেকে কাজে নামিয়ে দিয়েছেন লোককে। আমরা বাসিন্দারা হ্যাঁ, চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে জল সম্পূর্ণ নেমে গেছে, মানুষ খুব খুশি। ড্রেনের সমস্যা, ড্রেন জ্যামের সমস্যা একটা মূল আর কি। আমাদের লোকাল যারা কাজ করে তারা তো ওপরে ওপরে যে কাজটা করে, কিন্তু মেনে দীর্ঘদিন ধরে পাক জমে এই সমস্যাটা একদম একদম পুরো পাক তোলা হচ্ছে এবং সম্পূর্ণভাবে পরিষ্কার হয়েছে। কাজ সকাল থেকে শুরু হয়ে গেছে, জল অলরেডি নেমে গেছে আর এখনও কাজ চলছে। পুরোটা কমপ্লিট করে তবেই তারা ওখান থেকে, আমাদের টিম কর্পোরেশনের টিম সেখান থেকে সরবে। আজকে জল নেমে গেছে, সঙ্গে সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়, আমাদের যারা এই টিম যারা পরিষ্কার করার টিম তাদের সঙ্গে কথা হয় এবং অর্ডার দেওয়া হয় যে আজকে সকালেই যেন ওই টিম নেমে পড়ে এবং পরিষ্কার করে মানুষকে ভোগান্তির হাত থেকে যেন আজকেই মুক্তি দেয়। এবং সেটা দিয়েছে আমাকে অলরেডি, আমাকে ওখানে দায়িত্বে ভারপ্রাপ্ত যিনি আছেন আধিকারিক আমাকে একটুনি ফোন করেছিলেন যে স্যার জল নেমে গেছে অলরেডি, আমরা কাজ করছি, তবে করে বেরোবো। স্যার এমনিতে তো পটুয়াপাড়া 63 ওয়ার্ড আপনি জানেন ভৌগোলিক যে গঠন, সাইন্টিফিক্যালি যদি ভাবেন দেখবেন জল ওখানে জমে। হ্যাঁ, তো সেইটা ছাড়াও যেটা হয়েছিল যে একটা ড্রেন ব্লকড হয়ে যাওয়ায় ওই জলটা রাস্তায় এসেছিলো এবং সেখানে একটা ফ্যাক্টরি কিছু কেমিক্যাল সম্ভবত মিশে একটা পাতল কালারের একটা ওরকম রং হয়ে গেছিলো জলটা। তো সেইটা আপাতত যেটা ইমিডিয়েট যে অ্যাকশন সেটা হচ্ছে ওই জলটাকে নামিয়ে দেওয়া গেলো ড্রেনটা পরিষ্কার করে। আর যেটা এই যে প্রত্যেক বছর জল জমার জন্য যে ভোগান্তি মানুষের, সেইটা থেকে পারমানেন্ট যে সলিউশন, স্থায়ী সমাধানের সূত্র খুঁজতে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা অলরেডি সেচ দপ্তরের মন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী এবং সেচ দপ্তরের সমস্ত পদস্থ আধিকারিকদের নিয়ে আমরা অলরেডি গত সপ্তাহে উলুবেড়ি একটি মিটিং করেছি, হাওড়ার সমস্ত বিধায়ক সাংসদ মন্ত্রী সবাই মিলে। এবং আমরা আশা করি যে একটা স্থায়ী সমাধানের দিকে আমরা এগোচ্ছি যাতে প্রত্যেক বছর মানুষের এই ভোগান্তি না হয়। কিন্তু এরপরও থাকছে আশঙ্কা, আগামী দিনে নিকাশি নালার কাজ পূর্ণ সংস্কার না হলে আবারও ভাসবে পটুয়াপাড়া সহ সন্নিহিত এলাকা। সেফিল টাইমস।